প্রথম শ্রেণীর ক্রিকেটের বয়স 250 আর বিহারের সাকিবুল গনির বিশ্ব রেকর্ডের বয়স 25 দিনেরও কম। কি সেই রেকর্ড? প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকে ট্রিপল সেঞ্চুরির মালিক বিহারের এই মিডল অর্ডার ব্যাটার। শনিবার রঞ্জি ট্রফিতে মিজোরামের বিপক্ষে 23 বছর বয়সী এই ক্রিকেটার করেছেন 341 রান। 56-4 আর 26-6 সেই ইনিংস দেখলে কিংবা পত্রিকায় পড়লে মনে হতে পারে ক্রিকেটটা সাকিবের কাছে খুবই সহজ। যতটা সহজ ঠেকছে এই পর্যন্ত আসার পথটা একেবারেই সহজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই এসেছেন এখানে। স্ট্রাগল সবাইকেই করতে হয়, তবে সাকিবের ক্ষেত্রে সেটি হয়তো একটু বেশিই ছিল। জানো অবাক হবেন, এবছর আইপিএল এর নিলামে অংশগ্রহণ করতে পারেননি শুধুমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকায়। বাবা মোহাম্মদ গনি দরিদ্র চাষি, নুনান্তে পান্তাফুরোয়। সেখানে ছেলেদের ক্রিকেট খেলায় উৎসাহিত করাটা বিলাসিতা। সাকিবের বড় ভাই ফয়সালও বিহারের হয়ে খেলেছেন। বিহার থেকে খুব বেশি ক্রিকেটার উঠে আসেনি। ক্রিকেটকে পেশা বানানো তাই সাকিবের ভাইয়ের জন্য ছিল বেশ কঠিন, সেজন্যই খেলা ছেড়েছেন, বলা যায় ছাড়তে বাধ্য হয়েছেন। উপমহাদেশের ক্ষেত্রে যেটা হয় আর কি, নিজের স্বপ্ন পূরণ করে ছোট ভাই কিংবা সন্তানের মাধ্যমে। ফয়সাল সেটাই করেছেন আর তাকে স্বপ্ন পূরণের উপলক্ষ্যে এনে দিয়েছেন সাকিব। বিহার ক্রিকেটের ভবিষ্যৎ না দেখায় সাকিবকে রাঁচিতে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, যাতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে পারেন। সেই শহরের ক্রিকেটের ভবিষ্যৎ বুঝিয়ে দিবে একটা তথ্য, এই শহরে যে বেড়ে ওঠা মহেন্দ্র সিং ধোনির এবং আরেক উইকেট কিপার ঈশান কিষাণের। তবে সাকিবের আর রাঁচিতে যেতে হচ্ছে না, বিহারেই হয়ে গেলেন ইতিহাস, হচ্ছেন প্রশংসিত, রান তো করছেনই রেকর্ডও করেছেন, এমনকি পেয়েছেন শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তির শুভেচ্ছা শুভকামনা। এমন অর্জনের প্রশংসা করতে ভুলেননি বিহার থেকে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা উইকেটরক্ষক সাবা করিম। সাকিবের এই উঠে আসার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি ভারতের সাবেক উইকেটকিপার অজয় রাত্রা। বিহার অনূর্ধ্ব 23 দলের কোচ থাকাকালীন সিকে নাইডু ট্রফির দল তৈরির জন্য বিহারের বিভিন্ন প্রান্তে ক্রিকেটার খুঁজতে গিয়ে পাটনার মইনুল হক স্টেডিয়ামে সাকিবের খেলা দেখে ভালো লাগে রাত্রার। সেই থেকেই তাকে চোখে রাখা এবং নিজের মনের মতো করে তৈরি করা। শুরুতে অহেতুক শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসতেন। কোচ রাত্রার পরামর্শ ছিল যত বেশি উইকেটে থাকা যায়, কারণ যত বেশি উইকেটে থাকা যাবে তত বেশি রান। সাকিব যে রান করতেই পছন্দ করেন, যার প্রমাণ তো তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটার অভিষেকেই দিলেন। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, বাংলাদেশে নিয়ে আসে ইকমার্স। শব্দ মাঝে কেনাকাটা Monarch Mart. Monarch Mart, বিশ্বস্ততার আরেক নাম। আইপিএল এ নিলামে নাম দিতে পারেননি। শুরুতে ব্যাট হাতে যে ঝড় দেখিয়েছেন তাতে মনে হচ্ছে পরের আসরে যদি কোটি কোটি টাকায় বিক্রি হন তবে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। সেটাই তো তার স্বপ্ন, যে স্বপ্নের ঢালপালা আরো বড় হবে জাতীয় দলের জার্সি গায়ে। শাহরিয়ার শাওন, অলরাউন্ডার। এখন নতুন আকাশ সংযোগ কিনে প্রথম রিচার্জে পেতে পারেন সর্বোচ্চ 2600 টাকা পর্যন্ত বেনিফিট। অফারটি চলবে সীমিত সময়ের জন্য।